Mr. Bobby. Do shy number 4. Hello, testing. Hello, 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 ईशो से तो बड़ोनी महगो बिना पानी ईशो से तो बड़ोनी महगो बिना पानी ईशो आजम संतन तुम्हारे जाके आजो संतन तुम्हारे जाके एक बार मोहर खोचिलो कहबो कि पाए केहनी होलो उमा काल दाद मा मोहर खोचिलो तुम्हारे कि पाए केहनी होलो आर काल दाद मा मोहर खोचिलो कहबो कि पाए केहनी होलो I'm
चरण धोले सृजन पालन जा आ दयामय दया रे सा गोरे गोयाला दयामय दया सदा कमने रही बोधा
हेलो हेलो जस्ट हेलो ओमा পশুদিনে গিয়েছি আমি বনবিবি মায়ের গুণগান কালকেরও গিয়েছি মানে ওই বিবি মায়ের দোহাই দোহাই দি আরেকটি পালা সরব চাঁদের পালা যাকে বলা হয় দরবার বিবির পালা সরব চাঁদের অকাল মৃত্যু আজকের গাইব ওই বিবি মায়ের পালা একুশ বিবির পালা কেমন ভাবে মা আমার আবার জাহেজিগির প্রচার করতে পেরেছিল কোন বেশে জাহেজিগির প্রচার করতে গিয়েছিল মত্ত দামের বুকে সেই কাহিনী আজ আপনাদের মাঝে আমি পরিবেশন করব তবে যদি কাহিনী পরিবেশন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে সন্তান মনে করে সবাই ক্ষমা করে নেবেন সবার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম আমি ডাকি মামা বলে ও মায়া সরেতে এসো মায়া সরেতে এসে মা গো আজ ও মোকা চেপে একদিন দুনিয়ার বারখান্দায় বসে খোদা তাল্লা সাজরুকতা নামাজ পাঠ করছে খাকিমাতে এসে জিজ্ঞাসা করছে ওগো খোদা তাল্লা আজ তুমি এই দুনিয়ার মাঝে অর্থাৎ এই বারখান্দায় বসে তুমি যে কোরআন শরীফ পাঠ করছো কিন্তু তুমি কি জানো না এই মর্তধামের বুকে পাপা চায় মানুষের মাঝে যে দুই গ্লানের সৃষ্টি হয়েছে যে অহংকার সৃষ্টি হয়েছে তার ভাড়া আমি যা সহ্য করতে পারছি না আমি যে পাপে লিপ্ত হতে চলেছি আমাকে তুমি দোয়া করো খোদা তাল্লা দেখো ভাই সেই জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আমি এখনই তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি ও মা এই কথা বলে খোদা তাল্লা এক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করলেন খোদা তাল্লা দুই নাসিক হইতে এক এক করে এক এক করে নয়টি বিবি হয় জন্মগ্রহণ যেমন আসান বিবি পাশান বিবি নাটাই বিবি ঝাটাই বিবি মলি বিবি গলি বিবি ওলা বিবি ঝোলা বিবি আর হলো মা দরবার বিবি তাই এইভাবে যে সাত নয় বোন একত্রিত হয়ে খোদা তাল্লা চরণে গিয়ে জানিয়ে বলছে ওগো খোদা তাল্লা আর যখন আমাদের সৃজন করেছে তাহলে আমাদের কর্তব্যের কথা বলে দাও দেখো ভাই যে জন্য আমি তোমাদের সৃজন করেছি আমি তোমাদের বলে দিচ্ছি শোনো এই পৃথিবীর পাপাচার মানুষের মনের মাঝে যে পাপ দূর প্রাণে সৃষ্টি হয়েছে সেই পাপ দূর প্রাণে দূর করার জন্য আমি তোমাদের সৃজন করেছি যাও মা যাও তোমরা এই পৃথিবীর পাপাচার মানুষের কাছে গিয়ে আমার নামে জাহির যুগের প্রচার করে এসো এই কথা শুনি তারা সাত বহিন সাত দিকে বিদায় হয়ে যায় বাকি রয় দুটি বহিন ওলা বিবি ছোলা বিবি তাই খোদা তাল্লা ওলা আর ছোলাকে দেখতে পেয়ে আবার কহিতে লাগলেন একই মা আমি বলার সঙ্গে সঙ্গে ওরা পাঁচজনের সাত বনে চলে গেল হ্যাঁ হ্যাঁ আর তোমরা তোমরা দুটি বনে এখনো দাঁড়িয়ে রইলে কেন ওগো খোদা তাল্লা আর যখন সিজন করেছো তোমার কথা মতো সাত বহিন সাত দিকে চলে যাচ্ছে আমরা দুটি বহিন বাকি আছি কিন্তু কোথায় যাব কি কর্ম করব তাও তো আমাকে বলে দিলে না আমি তোমাকে আজ কেন গো ওগো খোদা তাল্লা আজ আমাদের সে জনক রিলে আজ কেন গো খোদা তাল্লা জন করিলে আর কি জনমোহনীলা তবকে পাই
তোমার নামে জায়জির পোশাক করতে তাহলে আমরা কোথায় যাব? দেখো মা, ওরা সাত বোনে যখন সাত দিকে চলে গেছে, বাকি রে আছে তোমরা দুটি বোন। তোমরা দুটি বোন মিলে চলে যাও এই মর্তের মাঝারে। মর্ত ধামে যদি আমরা দুটি বোন তোমার নামে জায়জির পোশাক করতে যাই, মর্ত ধামে পাপা চার মানুষ যদি আমাকে চিনতে পারে, অর্থাৎ মেয়ে ছেলে বলে যদি ঘৃণা ধিক্কার করে, হয়তো আমাদের নিন্দা অপবাদ করতে পারে, অনেক বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, তার জন্য কিছু ব্যাধি তো দিতে হবে। সেজন্য তোমার চিন্তা করতে হবে রে ভাই, আমি তোমার কারণে এই পঞ্চ ব্যাধি সেজন করে দিলাম। ঠিক আছে খুদাতাল্লা, তাহলে যাবার সময় তোমার চরণে জানিয়ে যাই আমার লাখো লাখো সালাম। ও মা, এইভাবে দুটি বোন খুদাতাল্লার কাছ থেকে বিদায় হয়ে যায়। নামটি হলো ওলা বিবি আর ঝোলা বিবি। তাই দুটি বোন তখন বলে বোন, তখন ঝোলাকে ডেকে বলছে, ঝোলা রে বলো, খুদাতাল্লা আমাদের পয়দা খুলে পাঠিয়েছে দুনিয়ার মাঝে যেতে জাহেরি যুগে প্রচার করার জন্য। হ্যাঁ, তাহলে চলতো ঝোলা, আমরা এখন যাই ওই মর্তধামের বুকে তোমার নামে আজ খুদাতাল্লার নামে জাহেরি প্রচার করে আসি। দিদি তুমি, আমি তো মেয়ে ছেলে, এই যে মর্তধামের বুকে আমরা যে জাহের যুগে প্রচার করতে যাব, কিন্তু আমরা তো গেলে সবাই চিনে ফেলবে, আর চ আমাদের মেয়ে ছেলে বলে কেউ পূজা দেবে, হাজত দেবে আমাদের? সত্যি তো, তুই ঠিক কথাই বলেছিস। এই মেয়ে ছেলে বেশি যদি যায় তাহলে সবাই তো আমাদের ঘৃণা ধিক্কার করবে, নিন্দা অপবাদ করবে, মেয়ে ছেলে বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, আচ্ছা ঝোলা, কে খুদাতাল্লা যখন আমাদের পয়দা করে পাঠিয়েছে, তাহলে খুদাতাল্লার নামে আর কাজ করলে হয় না? কি কাজ? আমরা ফকির সাজবো। ফকির সাজবে বলে ও দিদি, ফকির সাজতে গেলে কি কি জানে লাগে জানে? কি কি? হ্যাঁ, মায়া মানে দাড়ি লাগে, খেলকা টুপিও লাগে, আশা বাড়ি লাগে, চামড়ও লাগে। সেগুলো কোথায় পাবে? ঠিক আছে ঝোলা, আজ খুদাতাল্লার নামে আমরা জাহের যুগের প্রচার করতে চলেছি। খুদাতাল্লা আমাদের যখন পয়দা করে পাঠিয়েছে, তাহলে সে খুদাতাল্লার নাম স্মরণ করে আজ আমরা মায়ার দাড়ি সৃজন করে নেব, খেলকার নামে মাথায় মরব, হাতে আশা বাড়ি চামড় নিয়ে ওই মর্ত ধামের বুকে গমন করব। তাই চলো দিদি, তাহলে আমি সাজি। হ্যাঁ, আর দেখে দেখে তুইও সাজ। হোমা মামার পুরুষ সাজছেন মানে ফকির সাজছেন, মানে মুসলমান ভাষাতে বলা হয় ফকির, আর আমাদের হিন্দু ভাষাতে বলা হয় কি বললাম, ফকির। আর ও ঝোলা, ফকির আর কি, ভিখারি। আচ্ছা তাহলে এসো, আজ আমি সাজছি, আর আমার দেখে দেখে সেজন্য মা আমার সাজছেন, আর আমার মায়ের দেখে দেখে ছোট বোনও সাজছেন, কেমন করে? তাহলে বলছি আর আপনারা শুনুন। আহা শাড়ি খুলি লুঙ্গি তখন আহা পড়িল দু জনে গো, আর গায়ে দিয়া লঙ্কার যত খুলিল যত, আর গায়ে দিয়া লঙ্কার যত খুলিল যত, বসন ভূষণ আদি করি, লোহি লোষ ঝুলি পুরি, ওই বসন ভূষণ আদি করি, লোহি লোষ ঝুলি পুরি, ওই বসন ভূষণ আদি করি,
এইভাবে মামা শাড়ি খুলে লুঙ্গি পরেছেন